সৌভিক বসু মহারাজ এই জগৎ এক প্রকৃতির এক প্রকৃতির লোকেরা অন্যায় করে আনন্দে থাকছে আর আরেক প্রকৃতির লোকেরা সৎ পথে থেকেও এত কষ্ট ভোগ করে টাই দেখা যায় বেশিরভাগ এরকম কেন হয় দেখুন বুদ্ধিমান এই কাজকেই বলছিলাম কেন প্রশ্ন করে না ভঙ্গিমা জীবনের যে শকল ভালো কাজ করছে বলে আপনি মনে করছেন বা আমরা মনে করছি বা যে খারাপ করছে মনে করছি দ্যাট ইজ দেয়ার কন্ডিশনিং তারা ওই রকমই করবে এখানে ভালো মন্দ হয় না গাছ বাড়বে এবং পাখি গাছের ডালে বাসা করবে তাহলে কে ভালো কে মন্দ গাছ বলবে আমি বেড়েছি এবং ও দেখো আমার জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়েছে এই দুটো সম্পৃক্ততা জীবনের জীবনে কিছু সৎপুরুষ থাকবে যারা এসে জীবনের কথা বলবে জীবনে কিছু অসত থাকবে যারা এসে জীবনের গানকে ভাঙার চেষ্টা করবে এর মধ্যেই তো জীবন খেলে তাহলে কি করে জীবনে গায় আপনার জীবনে শুধু দিন এগোবে না রাত চাই এবার রাত খারাপ রাতকে তো বারবার অন্ধকার প্রতীক ধরা হয়েছে ওই অন্ধকারের মধ্যেই তো বিশ্রাম হয় এবং আবার নতুন সূর্যোদয়ের বার্তা আসে তো দেখুন বুদ্ধিমান ব্যক্তি আধ্যাত্মিক সাধক যে ধ্যানী সে কিন্তু জীবনকেই পূর্ণতায় স্বীকার করবে এর কথার অর্থ কিন্তু এই নয় যে আমরা খারাপ হতে পারবো খারাপ যা ইচ্ছা করবো তাহলে অন্যায় করবো আপনি চেষ্টা করুন আপনি পারবেন না আপনার মধ্যে সে কন্ডিশনিং নেই যে আপনি করবেন আপনি ইচ্ছা করলে একটা ব্যক্তি যে চা খায় না তাকে চা খাওয়ার অভ্যাস জন্ম দেওয়া যায় না তা কি করে আমরা বলে দেব যে আমরা যা ইচ্ছা করবো তাহলে আবার যে সৎ ব্যক্তি তাকে বলুন অসৎ হতে সে হতে পারবে না পুরো প্রকৃতি পুরো অস্তিত্ব তাদেরকে তাদের মতো নির্মাণ করেছে ধ্যানই ব্যক্তি তাহলে কি করবে যে বুদ্ধিমান ব্যক্তি যে জীবনে গভীরে যেতে চায় সেই দুজনের প্রতি সম্মানে ভরবে এবং যার যেমন ব্যবস্থা করবে হ্যাঁ নারায়ণ দেখলে সে প্রণাম করবে প্রসাদ গ্রহণ করবে চোর দেখলে সে ডান্ডা দিয়ে সেবা করবে তো যেখানে যেমন দরকার সেখানে তেমন ব্যবহার তো হবেই কিন্তু একে অপর কি বিরোধী হিসাবে দেখবে না বুদ্ধিমান ব্যক্তি সবসময় জীবনের ভঙ্গিমা হিসাবে দেখবে নাচের কোন স্ট্রিমটা ভালো দুটো দুরকম কে বলবে কত্থক ভালো কে বলে ভারতনাট্যম ভালো দুটো দুটোর মতো ডান পাটায় গেলে ভালো না বাঁপাটাকে যদি মুড়ে দিল ডান পাটা সামনে করে দিল এটা কি ঠিক হলো কে জানে এই পুরো নাচ তাই না তো মাথা সবার উপরে আছে স্নান করার সময় জল মাথায় কেন পড়বে পা কেন শেষে অধিকারী হবে এগুলি বৃথা তর্ক বুদ্ধিমান ব্যক্তি কেন বলেন এটা আছে কারণ প্রকৃতির বিধান করেছে এবং এটা চিরকাল থাকবে চিরকাল চেষ্টা হয়েছে ভালো ভালো হয়ে যাবে খারাপ খারাপ সরানোর হয়েছে কি আবার চিরকাল খারাপ এসছে সে কি টিকেছে তো এই দুটোই আসবে যাবে সকল ধর্মীয় ব্যক্তিদের ইচ্ছা থাকে সব জগৎকে আমরা একদম ধর্মের শিক্ষায় শিক্ষিত করে দেবো তা কি হয়েছে কোনো কালে আবার যারা অসুর প্রবৃতি তারা চেয়েছে জগৎকে শেষ করে দেবো তাও কি হয়েছে এই সন্তুলনের নাম জীবন বুদ্ধিমান ব্যক্তিকে এটা আগে বুঝতে হবে